একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই। বিধাতার এইসব জিনিস আমার কাছে রহস্যময় না। আমরা কিন্তু মৃত্যুকে ভয় পাই, আপনার কাছে মৃত্যু বিষয়টা কেমন? মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই। কিন্তু আমি অবশ্যই জানতে চাইবো আপনার কাছে এর ব্যাখ্যাটা কি, আপনি কিভাবে বুঝলেন এটা এত স্নিগ্ধ? কারণ মৃত্যু অনিবার্য, তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যেটা যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়, তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের কি বলবো, এক ধরনের মূর্খতা। কারণ তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, তুমি মৃত্যুকে কেন ভয় পাবে? মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও, তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর। যখন খুব কাছের কেউ সেই মানে সবচেয়ে বড় সত্যর মুখোমুখি হয় তখন আপনার অনুভূতিটা কেমন হয়? দেখো, একটা মানুষ যখন তার সময়ের আগে চলে যায় তখন কষ্ট পাই। বিধাতার এইসব জিনিস আমার কাছে রহস্যময় মনে হয়। উনি কেন একটা মানুষকে তার সময়ের আগে নিয়ে যান, এর কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। কিন্তু একটা মানুষ যখন সঠিক সময়ে মৃত্যুবরণ করে আমি আন্দোলিত হই। আমি যে খুশি হই বা উৎফুল্ল হই তা না, আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখি এবং সেটাই সম্ভবত বাঞ্ছনীয়। আমার কাছে জন্মদিন অন্য সাধারণ দিনের মতোই মনে হয়, এটা আলাদা দিন হিসেবে আমি কখনোই বিবেচনা করি না। আমার বন্ধুবান্ধব যা বা আমার অগ্রজ বা অনুজ বা সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা এটা পালন করার চেষ্টা করে এবং আমি খুব বিব্রত হই। অনেকের কাছে এটা তো একটা বিশেষ একটা দিন থাকে, আপনি কিভাবে সেটা চাইছিলেন? আমি বললাম তো যে আমি একটা অন্যান্য সাধারণ দিনের মতোই জন্মদিবসটা ওরকমই, আমি আলাদাভাবে বিবেচনা করি না কখন। আর যখন এই দিনে কেউ এসে, খুব প্রিয় কেউ এসে যখন আপনাকে উইশ করে, আপনার তখন কেমন লাগে? ভালোই তো লাগে। ভালোই লাগে। আচ্ছা, তো এখন যদি জিজ্ঞেস করি যে আপনার প্রিয়জনের তালিকায় কে কে আছে, সেটা একটু বলেন না? সেটা তো শেষ করা যাবে না, তোর অনুষ্ঠানের সময়সীমা চলে যাবে। কোনো অসুবিধা নেই, আমরা শুরু করি। মোটামুটি আমি সবাইকে পছন্দ করি, সবাইকে ভালোবাসি, সবাইকে সুখী দেখতে চাই। আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না, কখনোই চাইনি। তো সবার সাথে নিশ্চয় সময় কাটাতে ভালো লাগে না, তো কার সাথে খুব পছন্দ করেন সময় কাটাতে? সবার সঙ্গেই, আনন্দের সঙ্গে সময়টা কাটাতে চাই এবং আমি তাই করি। আর এমনি কি মনে হয় না যে এই মানুষটাকে খুব বেশি পছন্দ করি, সে যখন সাথে থাকে তা খুব ভালো লাগে? সেটা আমার মেয়ে। আচ্ছা, তো একটু কি তার সম্পর্কে আমাদেরকে বলা যায়? না, আমার মেয়ে পছন্দ করে না। আপনি আপনার মেয়েকে নিয়ে বলতে চাচ্ছেন, তবে আমি তাকে চিনি খুব ভালো করে, আমরা একসাথে কাজও করেছি, তো একটা কথা না বলেই পারছি না, সত্যি অসাধারণ আপনার মেয়ে, সত্যি। জীবন নিয়ে আপনার উপলব্ধিটা কেমন? দেখো, জীবন হচ্ছে, আমি কোথায় যেন বলেছিলাম, লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ। মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং এগিয়ে যাওয়ার এই যে জার্নি, এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে, অনেক আনন্দ ঘন পরিবেশ যায়, সময় যায়, অনেক 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 বিব্রতকর সময় যায়, অনেক বেদনার সময় যায়, অনেক লজ্জার সময় যায়। এই এই জার্নিটাই হচ্ছে জীবন। আর সর্বশেষ কি মনে হয়েছে আপনার এই জীবনটা থেকে? জীবনটা আমি আমার, দেখো আমি আমার জীবন, আচ্ছা কি না যেন নাম তোমার? আমার নাম মুনমুন। হ্যাঁ মুনমুন, দেখো আমি আসলে জীবনটা উপভোগ করতে চাই এবং উপভোগ করেছি এবং করব, সামনেও করব, ভবিষ্যতে করব। জীবনের অনুভূতি আসলে এটা এটা তো ভাষার কোনো ক্ষমতা নেই এটা ধারণ করার, এটা এত ব্যাপক, এত বিশাল যে তুমি ভাষায় এটা প্রকাশ করা সম্ভব না। ইউ হ্যাভ টু ফিল ইট ইন ইওর হার্ট।